الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الكلام كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم، ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أكثروا من ذكر هذه اللذات، يعني الموت. أخرجه الترمذي والنسائي وصححه. وقال النبي صلى الله عليه وسلم: إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار، ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها. أخرجه مسلم. মুয়াজ্জাজ হাজেরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি ধর্মীয় অনুষ্ঠান, অন্যতম ধর্মীয় বিধান ঈদুল আযহা শেষ করে তারপর পরই আবার একটি অন্যতম সাপ্তাহিক অনুষ্ঠান
ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় ছোটখাটো ঈদও বলা যেতে পারে, শুক্রবার বা ইয়াউমুল জুমআ, সেই জুমআ এসে আমাদেরকে কিছু কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। আপনাদেরকেও জুমআর সালাত সুস্থভাবে এসে আদায় করার সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা বিশেষ করে যারা এই মসজিদের মুসল্লি, তারা আল্লাহকে বিশেষভাবে খাস করে কৃতজ্ঞতা জানাবো, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবো। এই জন্য যে আমরা জানি আমাদের আশেপাশে, আমাদের এই জেলাতে বিভিন্ন নামধারী মুসলিম, আবার এই মুসলমানদের মধ্যে হতে অনেকেই বিভিন্ন তন্ত্রে মন্ত্রে আদর্শে মাঝাবে বিভিন্ন ধর্ম বিশ্বাসে বিশ্বাসী, কিন্তু আমরা যারা এই মসজিদের মুসল্লি আলহামদুলিল্লাহ, আমরা ওই সকল ব্যক্তি চিন্তিত মস্তিষ্ক প্রসূত সকল মতবাদ তন্ত্র মন্ত্র আদর্শ বাদ দিয়ে আমরা সদা সর্বদা কোরআন এবং সহি সুন্নাকে সর্বাগ্রে রাখি, প্রাধান্য দেই। এজন্য যে তৌফিক, যে বুঝ আল্লাহ আমাদের দান করেছেন, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বোত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, যে নবী তার উম্মতের কিসে কল্যাণ, কি করলে উম্মত জান্নাতে প্রবেশ করবে, উম্মতের কিসে অকল্যাণ, কি করলে উম্মত জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে, সর্বোপরি নবী উম্মত কিভাবে জান্নাতে যেতে পারবে, সেই প্রস্তুতি কিভাবে নিতে হবে, এই সকল বিষয়ে যে নবী আমাদেরকে বলে গেছেন, নির্দেশ করে গেছেন, সেই নবীর উপরে সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে, যদিও আপনাদের খুলনার ছেলে, আসা হয় না, ঢাকায় ছেটে এসেছি, সব সময় আসা হয় না, তো চিন্তা করলাম এমন একটি বিষয় নিয়ে কথা বলা দরকার যেটি আমার আখেরাতে কাজে দিবে, মৃত্যুর পরে উপকারে আসবে, আমার জান্নাতে যেতে রাস্তা সহজ করবে, জাহান্নাম থেকে যাতে বাঁচতে পারি সেই রাস্তা আমার জন্য সহজ হবে, এরকম একটি বিষয়কে আমি আজকের খুতবার আলোচনা হিসাবে চিন্তা করেছি, বিবেচনা করেছি, এ বিষয়ে বলতে চাইব। সক্ষমতা যোগ্যতা বলতে আমার কিছু নেই, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণা করেন, অতঃপর আপনারা যদি খাস দিলে দোয়া করেন, বিষয়টি নিয়ে কথা বলবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়টি হলো মৃত্যুর জন্য প্রস্তুতি, মৃত্যুর জন্য প্রস্তুতি, মৃত্যু তো সকলকে বরণ করতেই হবে। পৃথিবীতে যত প্রাণ যার আছে, প্রাণই আছি, মানুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, নর হোক, নারী হোক, যুবক হোক, যুবতী হোক, কিশোর হোক, কিশোরী হোক, বাচ্চা হোক, ছাগল গরু যাই হোক না কেন, যার প্রাণ আছে সকলকে মৃত্যুবরণ করতেই হবে, কোন উপায় নয়, তাই না? মৃত্যু যখন সকলকে বরণ করতে হবে, আমাদের বিপদ, মৃত্যুবরণ করে গরু ছাগল তো পার পেয়ে যাবে, কিন্তু আমাদের তো হিসাব নিকাশ আছে, আমাদের জান্নাত জাহান্নামের পর্ব আছে, তাহলে কি করে জান্নাতে যাওয়া যায় তার চিন্তা করতে হবে, কি করে জাহান্নাম থেকে বাঁচা যায় তার চিন্তা করতে হবে কিনা, তার জন্য কাজ করতে হবে কিনা, তো সেই জন্য বিষয়টি একটি চয়ন করেছি, দোয়া করবেন ইনশাআল্লাহ। তো যেমনটি বলতেছিলাম, সকলেই আমরা বিশেষ করে মানুষেরা, মানুষ বলতে যাকে বোঝায় তাকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত। প্রত্যেক নাফস যার আছে, প্রাণ যার আছে, আত্মা যার আছে, তাকে মৃত্যুবরণ করতেই হবে।
তাই না? আল্লাহ বললেন যারই প্রাণ আছে যারই আত্মা আছে তার মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আমি কিন্তু ভূমিকা একটা কথা বলেছি, তন্ত্র মন্ত্র আদর্শের কথা বলেছি। আমাদের মধ্যে মুসলমান হয়েও অনেকে বলে যে রসুল মৃত্যুবরণ করেননি, বলে কিনা? আল্লাহ বললেন মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ নবীকে বলছেন কোরআনে এসেছে তুমি মৃত্যুশীল, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তুমি মৃত্যুবরণকারী। আল্লাহ বলছেন বুখারীতে মা আয়েশা থেকে হাদিসে এসেছে, মা তা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাহরি ওয়া নাহরি ওয়া ফি রিওয়ায়াতিন বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি। মা আয়েশা বলছেন বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, মাথা ছিল বাইনা সাহরি ওয়া নাহরি, নাহার, নাহার মানে কুরবানি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নাহার, নাহার বলা হয় এই জায়গাটাকে, সাহার বলা হয় বুককে। বলছে এই জায়গায় মাথা রেখে নবী মৃত্যুবরণ করলেন। কে বলছেন? মা আয়েশা। আল্লাহ বলছেন নবী মৃত্যুবরণ করবে, আর তারা বলছেন না নবী মৃত্যুবরণ করেনি। যাই হোক, ওই দিকে যেতে চাচ্ছি না, তাদের যে চিন্তা ভুল এটুকু বলে দিলাম জাস্ট। তো আমাদের মৃত্যুবরণ করতেই হবে, সকলেই বিশ্বাস করি বলেই তো মুসলমান নাকি? কখন মৃত্যুবরণ করবো আমরা তো জানি, ওয়ালখালীর লোক বলে জানে যে ওই অমুক দিনে অমুক মাসে অমুক সপ্তাহে অমুক দিনে মৃত্যুবরণ করবো, এরকমটা নাকি? কেউ জানি না কখন মৃত্যুবরণ করব, কখন মৃত্যুবরণ করতে হবে, কখন যে মালাকুল মাউত চলে আসে জানি না, হঠাৎ চলে আসবে, তাই না? ওয়াইদা হাযারাহু আহাদুহুমুল মাউত, হঠাৎ মৃত্যু চলে আসবে। আল্লাহ বলছে কোথায় হবে এটা তো জানি, ঘর যখন বসে থাকবো আরাম করে টিভি দেখবো তখন আসবে, এরকম নাকি? না বউ বাচ্চা নিয়ে খাবো মস্তি করবো এরকম টাইম, এরকম যারা আছে, আছে নাকি কারো আপনাদের? না। আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তোমরা কেউ জানো না কোথায় তোমরা মৃত্যুবরণ করবে, কখন করবে জানি, জানি না। তাহলে আমাদের অলওয়েজ সদা সদা সর্বদা প্রস্তুতি থাকতে হবে কিনা মৃত্যুর জন্য, সেই জন্য আজকের আলোচনাটা আমি করতে চাইছি। আপনারা কি বাইরে যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? কারণ অনেক জায়গায় যায় তো মসজিদের ভিতরে যারা থাকে এরাই শেষ, বাইরে বলে যে হুজুর কি যে বললেন স্যার শুনি নাই, এই জন্য আগের থেকে শিওর হচ্ছে। তাহলে মৃত্যু জন্য প্রস্তুতি দরকার আছে। আমরা বিশেষ করে এই জন্য আর বিষয়টা চয়ন করলাম, আমরা কিছুটা মোটামুটি লেগেই থাকি, কিন্তু আমাদের অনেক ভাই আছে তারা মৌসুমি মুসলিম, হয় শুক্র আলী শুক্রবারের দিন, নাই রমজান আলী রোজার সময়, আর ওই দুই ঈদের মুসলিম, আর তারা ভুলেই যায় যে আমার মানে একজন আল্লাহ আছেন, আমার অ্যাকাউন্টেবিলিটি আছে আল্লাহর সামনে, জবাবদিহিতা করতে হবে, আমার হিসাব নিকাশ মৃত্যু কবর এগুলো ভুলেই যায়, এমন না ব্যাপারটা? তো এই জন্য আমাদের সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা দরকার। তো কিভাবে প্রস্তুতি নেব? প্রথম ফার্স্ট পয়েন্ট, প্রথম প্রস্তুতির যেটা পয়েন্ট হবে, কাজ হবে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক নাম্বার পয়েন্ট, কিসের পয়েন্ট? মৃত্যুর প্রস্তুতির জন্য, জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার পয়েন্ট, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এক নাম্বার পয়েন্ট, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল ফরজ এবং ওয়াজিব বিধি বিধানগুলো আমাদের উপরে করেছেন, যে সকল আদেশ এবং নিষেধ আমাদের উপরে করেছেন, সেগুলো যথাযথভাবে পালন করা। শুধু পালন করা নয়, আল্লাহর ফরজ, রাসূলের সুন্নাহ, আল্লাহর ওয়াজিব যেগুলো আছে এগুলো যেভাবে ইচ্ছা পালন করলে হবে না, যথাযথভাবে, অর্থাৎ ব্যাখ্যায় আসবো, যথাযথভাবে পালন করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন কি? তাহলে আসি সংক্ষেপে, এটা তো মঞ্চ মানে আলোচনা না, এটা হলো সংক্ষেপ, জুমার ভিতরে এক ঘন্টার ভিতরে বলতে হবে। প্রথম আমরা কি জানি প্রথম ওয়াজিব, প্রথম ফরজ আমাদের উপরে কি আমরা কি জানি? আমরা খুলনারই ছেলে, তেমন থাকা হয় না কিন্তু জানি, আমরা প্রথম মনে করি নামাজকে সংশোধন করা, আমরা নামাজ নিয়ে লেগে যাই না। আমাদের মুসলমানদের উপরে প্রথম ফরজ কি? প্রথম ফরজ আকীদা।
আকীদা সংশোধন এই বিষয়ে আমাদের খবর নেই। আমরা তো খুলনাই মানুষ হয়েছি, ছোটবেলা থেকে ওই আপনাদের আগে সিটি মসজিদ তৈরির আমাদের বাপদাদাদের মামাদের ইতিহাস আছে আমরা জানি। আর তেমন থাকা হয় না, কিন্তু খবর তো রাখি। খালি আগে গিয়ে এই নামাজ, এই নামাজ, নামাজ দিয়ে শুরু। সব জায়গায় গিয়ে আগে কি দিয়ে শুরু করি? নামাজ দিয়ে। না, নবী কি নামাজ দিয়ে শুরু করেছিলেন? ও গোয়ালখালী লোক, খুলনার লোক, ঠিক মতো ছেড়ে দিবেন। খুলনায় বিশেষ করে খুতবাটা শুনে নেন। নবী যখন নবী হলেন, নবুয়াত প্রাপ্ত হলেন, আগে কি নামাজ শুরু করেছিলেন নাকি? এই তোমাদের নামাজ হয় না কাফের মুশরিকরা, নামাজ ঠিক করো না, আগে আকীদার কথা বলেছিলেন, আকীদার কথা বলেছিলেন, তাওহীদের কথা বলেছিলেন। আমরা ওটা স্কিপ করে চলে যাই, আগে ওটা না বলে চলে যায় নামাজের কথায়। আগে আকীদা সংশোধন করতে হবে। এই জন্য যখন নবী নবী হলেন, সাইদা জাবাল সাফা ফাকারা ইয়া বুতুন কুরাইশ ইয়া কওমে ফুলান, ইয়া কওমে ফুলান, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী নবী হওয়ার পরেই ওই সাফা পর্বতের উপরে উঠে বলছে, ও কুরাইশ বংশ, ও মুগ্গত্র, ও মুগ্গত্র, সবাইকে সমবেত করে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আকীদা সংশোধন করো, তাওহীদ বুঝো, শিরিক বুঝো। আমরা এটা এইটা স্কিপ করে দিয়েছি না, আগে আকীদা সংশোধন করতে। আমাদের অনেক, আমরা তো সারা বাংলাদেশে ঘুরি, সারা বাংলাদেশে আলোচনা করে বেড়াই, মাহফিল করে বেড়াই, আমরা জানি বিষয়টা। মানে আগে আকীদার কথা বলি না, আকীদা অনেক আহলে হাদিস লেখা, আকীদা বলতে কোন চ্যাপ্টারই মনে হয় না, এরকম মনে হয় না, আকীদাটা আগে রাখবেন। আমি বেশি লম্বা করবো না, কারণ খুতবা তো অনেক পয়েন্ট থাকে স্বাভাবিক। তো প্রথম যেটা, আকীদা বা ইমান সংশোধন করতে হবে, ইমান পাক্কা করতে হবে, ছাড়টা করতে হবে, পিওর করতে হবে, পিউরিফাইড করতে হবে, এটাকে ভেজাল মুক্ত করতে হবে, তাই নয় কি? ইমানের কথা যখন আসলো একটু বলি, একেবারে না বললে তো নয়। তাহলে আজকে থেকে আপনাদের যখন দাওয়াত শুরু করবেন, আকীদার কথা বলবেন, আকীদা নিয়ে অন্য কোনো সময় আলোচনা হবে, আমাদের ইমাম অন্যান্য খতিবরা হয়তো করেছেন, ইমানের কথা যখন আসলো, ইমানের পাক্কা মজবুতিকরণের কথা, আমাদের ইমানের কি অবস্থা একটু জেনে নিই, যাচাই করে নিই, একটু পরীক্ষা করে নিই। আমরা ইমান অর্থ কি জানি? বিশ্বাস করা, এটা শাব্দিক অর্থে জানি। ইমান অর্থ কি? আল্লাহর উপরে বিশ্বাস করা, রাসূল নবীর ইত্যাদির বিশ্বাস করা, তাই না? ওভারঅল শাব্দিক অর্থে বিশ্বাস করা। আমরা বিশ্বাস করি কারেন্টে হাত দিলে মানুষ শক করে মরে যেতে পারে, শক করবে, এটাই আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস আগুনে হাত দিলে আগুন হাত বা অঙ্গ প্রত্যঙ্গকে পুড়িয়ে ছার খার করে দিবে, নিঃশেষ করে দিবে, এটাই আমাদের বিশ্বাস, তাই নয় কি? আমি যদি আপনাকে কোরআন গুলে খাওয়াই, হাদিস ট্যাবলেট করে খাওয়াই, বলি ও গোয়ালখালীর বাসি, মাদানি মানুষ ডক্টরেট করছে কম, কি ফাও কথা বলবে? বলে না, বলে তাইলে একটু এ করেন, কারেন্টে এক মিনিট হাত দেন, দিবেন কো মাদানি সাহেব, মদিনার থেকে জান্নাত থেকে ডিগ্রি আনলে আমার যে ইমান, আমার বিশ্বাস আজ যে কারেন্ট শক করবে, এটা আপনি টলাইতে পারবেন না? পারবো? ঠিক আল্লাহর প্রতি এইটুকু বিশ্বাস আছে, কারেন্টের প্রতি যে দৃঢ় বিশ্বাস, পাক্কা মজবুত বিশ্বাস, আগুনের প্রতি এই বিশ্বাস কি আল্লাহর প্রতি আমাদের আছে? নেই, বললে হবে না। যদি তাই থাকতো তাহলে আপনার সন্তান হয় না, চলে যাচ্ছেন বাবার কাছে, কে আল্লাহ কি অপারব? আপনার ছেলের সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, চলে যাচ্ছেন খাজার কাছে, বাবার কাছে, ওলির কাছে, মাজারে, অমুক জায়গায়, তমুক জায়গায় চলে যাচ্ছেন, কোথায় আপনার আল্লাহর প্রতি বিশ্বাস? আল্লাহ আপনার দিতে আসেন, আবু হুরায়রার হাদিসে এসেছে, আবু হুরায়রার হাদিস, মুসলিমের হাদিস, ইয়ান জিনু রাব্বুনা তাবারাকা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াকুলু রাসূলুল্লাহি লাখা, লম্বা হাদিস, সবাই বাঁচানোর জন্য বলছি, ওয়ান থার্ড রাতের শেষ ভাগে নেমে আসেন, আল্লাহ আপনার প্রয়োজন মিটাতে, আপনার প্রয়োজন মিটাতে, দোয়া কবুল করতে, আপনাকে দিতে, আপনার গুনাহ করতে, আর আপনি তাকে বাদ দিয়ে, খালেককে বাদ দিয়ে চলে যাচ্ছেন মাখলুকের কাছে, কোথায় আপনার ইমান, কোথায় আপনার তাওহীদ, কোথায় আপনার আকীদা? তাহলে যেটা বলতেছিলাম, এই ইমান দিয়ে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, যদি ইমানটা পাক্কা করতে হবে। প্রথম জান্নাতে যাওয়ার মৃত্যুর প্রস্তুতির প্রথম কাজ কি হচ্ছে? ইমান মজবুতি করো। ইমান মজবুত না করলে হবে না। এই ইমান কেমন? ইমান ছিল ইব্রাহিম আলাইহিস সালাম,
ইমান ছিল আমার নবীর, ইমান ছিল মূসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, এই তাওহীদের দাওয়াতের জন্য, এই কোরআনের দাওয়াতের জন্য তার বাবা চাচা আত্মীয় স্বজন সর্বত্রীয় সবাই মিলে ডিসাইড করলো তাকে কি করা হবে, আগুনে নিক্ষেপ করা হবে, আগুনে নিক্ষেপ করা হবে। ডিসাইড হলো, ঠিক আছে, আগুন দাও দাও করে জ্বালানো হলো, চুল দিয়ে তাকে আগুনে ফালানো হচ্ছে। এমতা অবস্থায় ফেরেশতা এসে, আগুনের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, আপনারা জানেন তো বিভিন্ন ফেরেশতার বিভিন্ন দায়িত্ব আছে, যেমন একজনের মৃত্যু, ওই যে দান কবচ করা, একজনের আগুনের দায়িত্ব, পাহাড়ের দায়িত্ব, রিজি রুটি, ঝড় বৃষ্টির দায়িত্ব, বিভিন্ন ফেরেশতার বিভিন্ন দায়িত্ব আছে। তো একজন ফেরেশতা যিনি আগুনের দায়িত্বপ্রাপ্ত এসে বলছে, ও ইব্রাহিম, আমি আগুনের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, দরকার মানে তুমি কি, তোমার কি কোনো সাহায্য দরকার আছে নাকি? ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে পুড়ছে দেখছে, দাও দাও করে জ্বলবে, এক্ষুনি আর অপা উপায় নেই। আমরা হলে কি বলতাম, আরে এখন তো বেঁচে নেই, পরে তওবা করে নেব, আগুন থেকে তো বেঁচে নেই, পরে দেখা যাক, তওবা তালাক করে একটা ব্যবস্থা করা যাবে। ইব্রাহিম কি বলছে, ওই ফেরেশতা, তুমি আল্লাহর মখলুক, আমিও আল্লাহর মখলুক, যে আল্লাহর কথা বলে আমাকে আগুনে যেতে হচ্ছে, ওই আল্লাহ তো এই আগুনকে পোড়ানোর শক্তি দিয়েছে, তাই নয় কি? আল্লাহ যদি চায় পুড়বো, আল্লাহ না চাইলে পুড়বো না। আগুনে ফালা তাকে ফেলে দেওয়া হলো, আর কি হয়ে গেল? আল্লাহ বলছেন, কুল্লায়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, ও আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, না ঠান্ডা না গরম, নাতিশীতোষ্ণ হয়ে যাও। তাই না? ইমান কাকে বলে? ইমানের জোরেতে হলো, ইমানের জোরে হলো না? তাহলে এরকম ইমান হতে হবে। তাহলে আমাদের প্রথম যে দায়িত্ব কর্তব্য ছিল, বলতেছিলাম আমাদের মৃত্যুর প্রথম প্রস্তুতি হলো আল্লাহ যে সকল বিধি বিধান ফরজ ওয়াজিব করে আমাদের উপরে বিধান করেছে সেগুলো মানা, তার ভিতরে এক নম্বর ছিল তাওহীদ বা আকীদা। তাই না? এরপরে নামাজ বা সালাত, এরপরে হাজ যাকাত ইত্যাদি, সবগুলো বলতে গেলে আমার এই আজকের এই পয়েন্টটা শেষ, সবগুলো বলবো না, একটু একটু করে বলে যাই। এবার গেল আকীদা শেষ করলাম, এরপরে সালাত, আল্লাহ দ্বিতীয় যে অর্ডার নির্দেশ সেটা হলো সালাত আদায় করা। তাই না? আর এটাই মৃত্যুর সবচেয়ে বেশি বড় মানে অন্যতম প্রস্তুতি। এই জন্য তো আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসে এসেছে, আউয়াল মা ইউহাসাবু আলাইহি আল-আবদু আস-সালাহ, কিয়ামতের পরে যখন বিচার নিকাশ মানে হিসাব নিকাশের পর্ব শুরু হবে, তখন কোন বিষয় শুরু হবে জানেন? আউয়াল মা ইউহাসাবু আলাইহি আল-আবদু কি? সালাত, সালাতের বিষয়ে প্রথম এ হবে। তো আমরা সালাত পড়ছি, আমাদের সালাতের ব্যাপারে আমরা কেউ শুক্র আলী শুক্রবারে আসি, আবার কেউ রমজান আলি রমজান মাসে, আবার কেউ ঈদ আলি ঈদ বাস দুই, এরকম না, পাঁচ অক্ত পড়ি খুবই কম, আবার যারা পাঁচ অক্ত পড়ি জামাতে আসি না, এরকম, আবার কেউ চার অক্ত পড়ি ফজরটা আল্লাহ মাফ করি, এইরকম অবস্থা, বাজে অবস্থা। আবার শুধু এইটুকু হলেই তো হতো, শুধু এইটুকুই না, আবার আমাদের মধ্যে কেউ সলাপ করছে লাখ কোটি কোটি মানুষ, কিন্তু রসুলের তরিকায় হচ্ছে না, বলছে সালাতটা রসুলকে ভালোবাসি, কোরআন সুন্না মানি, কিন্তু সালাতটা আমার ইমামের মতে, সালাতটা আমার ওই মাঝহাবের মতে, সালাতটা আমার তার মতে হতে হবে, এই অবস্থা। এগুলো কি মৃত্যুর সঠিক প্রস্তুতি হচ্ছে? হ্যাঁ, আপনার কিয়ামতের দিন যখন কঠিন মুহূর্ত আসবে, হিসাব নিকাশের পর্ব আসবে, জান্নাত জাহান্নামের পর্ব আসবে, তখন শাফাআতের জন্য কার কাছে যাব? কার কাছে? ইমাম সাহেবের কাছে নিশ্চিত, তা না হলে তো বাবার কাছে। আবার তো এক পীর ঘোষণা দিয়েছে কিয়ামতের দিন কি যে ওদের সুরে বলে, আমাদের ওই যে ইমদাদুল্লাহ মহাজির কি আরো কে কে নিয়ে নাকি জাহাজ নিয়ে পার করবে, শুনেন নাই? এই শুনেন নাই আপনারা? ওদের নাকি জাহাজে, এ মনে করছে বরিশাল, মনে করছে হাসুরের মাঠ বরিশাল, বুঝতে পেরেছেন? নাকি জাহাজ দিয়ে পার করবে, খালি হাসর এসে নেই তারপরে বুঝবে। আল্লাহ বলছে কি, ইয়াউমা ইফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি,
কেউ মা বাবা আত্মীয় স্বজন কেউ কারো থাকবে না। আল্লাহ বলছেন, আর অন্য এক হাদিসে এসছে বলছে সব নবী আনাপসি আনাপসি করবে, শুধু আমার নবী পারে, আর এরা নাকি নৌকা নিয়ে জাহাজ নিয়ে পার করবে, খালি এসে নে তারপরে বুঝবে। তো যেটা বলতেছিলাম দ্বিতীয় যে কর্তব্য, আমার প্রথম পয়েন্টের দ্বিতীয় কর্তব্য, প্রথম পয়েন্ট কি বলছিলাম মানে মৃত্যুর প্রস্তুতির আল্লাহর যে ওয়াজিব ফরজ গুলো আছে তার প্রথম পয়েন্ট হলো এইগুলো, তাই না? সলাতের কথা, সলাতের এই অবস্থা, সলাত পড়ি কেউ আধা পড়ি কেউ ওয়ান থার্ড এই টাইপের, আবার যারা পড়ছি রসুলের তরিকায় না অন্য কারোর তরিকায়, তাই না? মাঝহাবি তরিকায় অন্য তরিকায়, আবার এরপরে যায় নামাজটা একটু ঠিক রাখবেন, নামাজটা ঠিক রাখবেন, আল্লাহু আকবার, আমরা সবাই অফিসার, সবাই মালিক, সবাই এ বাড়িতে কাজের ছেলে রাখি, টাউনে বাস করি, বউ আমার বিশাল ভিআইপি মানুষ, কাজের মেয়ে রাখি, কাজের ছেলে রাখি, কাজের ছেলের উল্টো পাল্টা হলে কেমন করেন, আয়রন ছ্যাঁকা দেন, লাঠি পিটা করি, তাই না? আমরা তো আল্লাহর কাজের বান্দা, আব্দ বলছেন না, আব্দুল্লাহ মানে কি কাজের লোক, মানে আমরা কি বান্দা, আমরা বান্দা আল্লাহর ওই কাজের ছেলের মতোই, আপনি যেমন কাজের ছেলে রাখছেন না, আব্দুল চাকর নকর, আমরা তো আল্লাহর চাকর নকর, আমরা আল্লাহর হকের ব্যাপারে আল্লাহর কর্তব্যের ব্যাপারে একই 100% আদায় করছি। আল্লাহর মনে হয় মারার ক্ষমতা নেই, আল্লাহর ছ্যাক দেওয়ার ক্ষমতা নেই, ছ্যাক দিবে দলিল লাগবে, দলিল ছাড়া কথা বলে না আমরা। আমরা আল্লাহ বলছেন ফাতু কুয়া বিহা উজুহুম ওয়াজিবাহুম, কিয়ামতের দিন আল্লাহ ছ্যাক দেবেন লোহা দিয়ে, তুকুয়া বিহা জিবাহুম, কপালে ছ্যাক দিবে জাকাত না দিলে, ওইটা আসতেছে, জাকাত না দিলে কপালে ছ্যাক দিবে লোহা দিয়ে, জিবাহুম এখানেও ছ্যাক দিবে পাঁজরে, পাঁজর কাটতে, বুঝতে পেরেছেন? তাহলে যেটা বলতেছিলাম নামাজটা কমপক্ষে পড়বেন, রোজা এর পরের বিধান ফরজ হলো রোজা, সেটা একটু পালন করেন ঠিক মতো, করেন আছি ঠিক আছে কিন্তু রসুলের তরিকায় করবেন, রোজা রাখছেন ঠিক আছে, ইফতারির টাইমে আল্লাহর নবী বলছেন মা জালান নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, বুখারীর হাদিস, মানুষ অতদিন উত্তম থাকবে, কল্যাণের ভিতরে থাকবে যতদিন তারা টাইম হওয়ার সাথে সাথে ইফতারি করবে। আপনি বলছেন না, সূর্য ডুবে যাচ্ছে, আপনার আবহাওয়া অধিদপ্তর বলছে 5:45 সূর্য ডুববে, ডুবছে, আর আপনি বলছেন না 5 মিনিট আমার আরো ধরতে হবে, কেন? কারণ আপনার ওই পিছে টান আছে, আপনার ইমাম সাহেব বলে গেছে আপনার মাঝহাবের ফতোয়া, রসুলের ফতোয়া কোথায়, রসুলের হাদিস কোথায় প্রায়োরিটি দিলেন, কোথায় প্রাধান্য দিলেন, দিলেন তো আপনার মাঝহাবকে, রোজাই নামাজে এই একই অবস্থা, হজেও একই অবস্থা, হজ এই তো শেষ হলো, হজ করতে হবে কার তরিকায়, রসুলের তরিকায়, আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত ইবাদত, তাই না? তাই না? আপনারা আরাফায় গিয়ে আল্লাহর নবী দুই রাকাত করে জামা কাসর করেছে, মুজদালিফাই করেছে, আপনি বলছেন না আপনি জোহর আলাদা করবেন, আসর আলাদা করবেন এবং পুরো নামাজ পড়বেন, রাসূল যেটা করেছেন সেটা করলেন না, রাবি বললেন খুদু আননি মানাসিকাকুম, তোমাদের হজের দিক নির্দেশনা পদ্ধতি, হাউ টু পারফর্ম ইট, এটা আমার কাছ থেকে নিতে হবে, আর আপনারা তা না করে নিচ্ছেন আপনার অন্য ইমামের কাছ থেকে, মাজহাব থেকে, কোথায় আপনাদের রসুল প্রীতি, কোথায় নবীর সুন্নাত প্রীতি, কোথায়? আমরা আপনার, আমরা নাকি বলে নবীর সাথে বিয়াদব কি, আমাদের নাকি নবীর প্রতি মায়া মহাব্বত নেই, কারণ আমরা মিলাদ করি না, পিয়াম করি না, আপনাদের খুব প্রীতি না, প্রত্যেকটা দেখালে আপনাদের ওই যে পশম কি বলে কম্বলের পশম বাস বেশি দিতে দিতে একটাও থাকবে না, আজকে একটু কম বাসবো, প্রথম দিন আসছি, তাই না? বেশি না বাসি, অন্য কোন দিন যদি আসি ওয়াজ মাহফিলে হইলে আইনেন, লম্বা টাইম পাবে, একবার বেছে একেবারে সাইজ করে থুয়ে। তো যেটা বলতেছিলাম, তাহলে এই যে প্রথম প্রস্তুতি কি, আল্লাহ ওয়াজিব ফরজ গুলো যথাযথভাবে আদায় করবেন, আমি আজকে এই পয়েন্টটা এখানে রাখলাম। মৃত্যুর দ্বিতীয় প্রস্তুতি কি, মৃত্যুর দ্বিতীয় প্রস্তুতি, সময় দিয়ে শেষ হয়ে যাচ্ছে এখন তো কত কথা, মৃত্যুর দ্বিতীয় প্রস্তুতি হলো তওবা করতে হবে বেশি বেশি। মৃত্যুর দ্বিতীয় প্রস্তুতি কি মনে মনে বলেন, তওবা, সাউন্ড ছাড়া তওবা করতে হবে, কারণ মৃত্যুবরণ তো করতে হবে জানলাম,
কিন্তু আমাদের যে পাপ রাশিতে ভরা, আমাদের যে আমল নামা, এটা পাপে কালো হয়ে গেছে। পাপ করতে করতে আমাদের আমল নামা, আমাদের অন্তর দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, এটা কালো হয়ে গেছে। এই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি, আল্লাহর কাছে যাই, এটাকে যদি সাদা না করি, এটাকে যদি নিঃশেষ নিঃশেষ মানে ডিলেট না করে যাই, তাহলে কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এই জন্য মৃত্যুর আগে বেশি বেশি তওবা করে আমাদের ছোট গুনা বড় গুনা, জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, যত গুনা করেছি সব গুনাগুলোকে ধুয়ে মুছে নিঃশেষ করে তারপরে কবরে যেতে হবে। তা না হলে খবর আছে, আমি যে বললাম আমাদের আমল নামা, আমাদের অন্তর কালো হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, এগুলোর কি দলিল লাগবে? না, দলিল আছে। দলিল দিতে গেলে সময় দেখছি বেশি নেই, হালকা করে বলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু বুখারী হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুজগা, লম্বা একটা হাদিস আছে, শুধু একটু বলি যে আমাদের আল্লাহ বলেছেন যে আমাদের এই শরীরের ভিতরে একটা পার্ট অফ মানে গোশতের টুকরা আছে। কি আছে? গোশতের টুকরা আছে। এটা যখন ইদান বলতে আগনাবাল আব্দু, যখন বান্দা বান্দিরা গুনাহ করে, নুকিতাত নুকতাতুন সাউদা, এই স্বচ্ছ হৃদয়ে, এই স্বচ্ছ পরিষ্কার হৃদয়ে একটা কালো দাগ ফেলানো হয়। এভাবে যত গুনাহ করতে থাকে করতে থাকে, ওই হৃদয়টা কালো হয়ে যায়। আর দুর্গন্ধর হাদিস দিচ্ছি, মুসলিম শরীফের হাদিস। এই জন্য দেখেন না, হাজরে আসওয়াদে যাওয়ার সুযোগ হয়েছে বা যারা এখন থেকে অনলাইনে দেখেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন, ওটা তো ছিল সাদা, মানুষের গুনাহ সেটাকে কালো করে দিয়েছে। সাদা পাথর এখন হাজরে আসওয়াদ হয়ে গেছে, কালো পাথর হয়ে গেছে গুনার কারণে। আর আপনারা মুসলিম শরীফের একটা হাদিস সবাই জানেন, আমি শুধু অর্থ করে যাই, যদি মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, ও যখন মানুষ মরে যায় তখন তার আত্মাকে নিয়ে ফেরেশতারা ওই উপরে উঠে, আকাশে উঠে উঠে যখন ভালো মানুষ হয় সুঘ্রাণ বলে, উফ কে রে এই বান্দারা, কার ছেলে, কে এটা? আবার যখন খারাপ হয় তখন ফেরেশতা বলে, কই শয়তানের বাচ্চা, শয়তান রে এটা, এটা কে এত দুর্গন্ধ, এত খারাপ কারের, বলে কিনা শুনেননি মুসলিম শরীফের হাদিস? তাহলে দলিল পেলেন তো। তাহলে আমরা যে এই আমাদের জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মে ব্যবসায় বাণিজ্যে মানে দেখতে বলতে শুনতে প্রত্যেকটি মুমেন্টে বলতে পারি, প্রত্যেকটি সেক্টরে বলতে পারি, আমরা গুনাহ করেই চলেছি, চলেইছি। শুনছি কি গান বাজনা মিউজিক পর নিন্দা পরচর্চা, অমুককেই করেছে সেই করেছে, এইগুলোই শুনছি, তাই না? এগুলো তো সবের কাজ, সবের কাজ না গুনার কাজ, গুনার কাজ। আবার দেখছি কি সব সময় কোরআন দেখি আর বউ বাল বাচ্চাদের দিকে তাকিয়ে থাকি, নাকি অন্য কিছু দেখি? মা বোনরা তো মাশাল্লাহ ইন্না লিল্লাহ দুটোই বলি, মাশাল্লাহ ইন্না লিল্লাহ। মা বোনরা আছে না, মা বোনদেরকে কাজ একটু বেশি দিবেন, এই কারণে আবার রাগ করবে, আবার করে এই ভিতরে আড়াই নেন না, না হলে সমস্যা নেই, মানে মা বোনদের কাজ একটু, কাজ যত ফ্রি থাকবে বলবে যে বিরাট বিরাট ঘরে টিভিতে হবে না, বলে এলইডি পর্দা লাগবে। আর আমাদের পাশের বন্ধুরা তো আছেই, খালি কেমনে নিতে হয় এইটাই জানে, নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে, আরে একটা জিনিস দিয়ে যাচ্ছে, সেটা কি বলেন তো? সিরিয়াল মুভি আর সিনেমা। কেমনে সংসারে ঝগড়া লাগান লাগবে, কূটনীতি এগুলো শিকার লাগবে, কেমনে পরনিন্দা পরকিয়া শিকানো যাবে, এটাই দিচ্ছে। আর এইগুলো নিয়ে আমার মা বোন সারাদিন বসে বসে সিরিয়াল দেখেন, সিরিয়ালই, সিরিয়াল ব্রেক করে না, সিরিয়াল মেনটেন করে, সিরিয়াল দেখে ছয়টার সময় একটা, সাতটার সময়। আমার ঘরে টিভিও নেই, দেখিও না, বলতে পারি না। তারপরেও এই যে মাঝে মধ্যে পত্রিকা দেখি, বলে পাখি সিনেমা নাকি বলে, পাখি সিরিয়াল, আর কি আমি দেখি না, বলতেও পারি না। তারপরে যে মানে যে মাঝে মধ্যে গন্ডগোল হয়, আত্মহত্যা করে, এইসব পত্রিকায় দেখি, তাই বলছি, মানে পাখি আর কি কিজন সিরিয়াল হয় আল্লাহ জানে, আপনারাই জানেন। ওটা অনেক সিরিয়াল যেগুলো হয়, ছয়টায় একটা পাখি সিরিয়াল, সাতটায় গরু সিরিয়াল, আটটায় কুত্তা সিরিয়াল, নয়টায় হাঁস সিরিয়াল, ওগুলো সিরিয়ালই দেখে মা বোনেরা, একটু ব্রেক করে না। ছেলে কোথায় পড়ালেখা করলো কিনা, ডাজ নট ম্যাটার, দেখার বিষয় না। মেয়ে কার সাথে ফেসবুকিং চ্যাটিং করছে, ডাজ নট ম্যাটার, এটা আমার দেখার বিষয় না, আমার সিরিয়াল ঠিক রাখতে হবে। হাজবেন্ড বাইর থেকে আসলো পরিশ্রান্ত ক্লান্ত, তাকে একটু সেবা করতে হবে, শুশ্রূষা দিতে হবে, তার সঙ্গে একটু সুমিষ্ট
হাস্যজ্জ্বল অবস্থায় কথা বলতে হবে, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো ওই যে দাদারা সিরিয়াল দেখাচ্ছে, ওইগুলো দেখতে হবে, তাই না? এগুলো সব গুনার কাজ কি না? আমরা ব্যবসায় শালী মিথ্যা মিথ্যা বলেই চলেছি, চাকরির ওখানে ঘুষ সুদ খেয়ে চলেছি, খালি গুনার গুনা। এই অবস্থায় যদি মরি তাহলে এই একবার টাটকা বিনা হিসাবে 100% আমরা বলে দিতে পারি, কই যাব? জাহান্নামে। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে, কবরের আজাব থেকে বাঁচতে হলে কি করতে হবে? তওবা বেশি বেশি করতে হবে। তওবা করলে গুনাহ মাফ, তওবা করলে কবরের আজাব মাফ, তওবা করলে জান্নাত, তওবা করলে জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলছেন, ও ঈমানদারগণ, ঈমানদারগণ আগে কিন্তু বললেন ঈমানদারগণ ঠিক আছে, ঈমান এনেছে ঠিক আছে, কিন্তু তোমরা গুনাহগার, পাপিষ্ঠ, জালেম, অত্যাচারী, ওই জালেমের দল, পাপিষ্ঠ, অত্যাচারী, গুনাহগার, পাপাচার, শান্তরা কি তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। পাপ করছো ঠিক আছে, ঈমান আছে এখনো, এই জন্য তওবাটা করো আল্লাহর কাছে, আল্লাহ তওবা করবো ঠিক আছে। তওবার কোয়ালিটি কেমন হবে, ধরন কেমন হবে? বলছেন, তওবাতান নাসুহা, তওবার নাসুহা হতে হবে খালিস, নির্ভেজাল, খাত মুক্ত হতে হবে। বুঝা গেল কিনা? আবার আমাদের কিছু কিছু হেলিকপ্টার হুজুর আছে, মানে তওবা নাসুহা মানে ওই নসুয়া মহিলার মতো তওবা করো, লেখাপড়া তো করে না, এত হেলিকপ্টারে করে আওয়াজ আওয়াজ করতে নেন, আওয়াজ করতে নেন তো না, আওয়াজ করতে নেয় উপর দেখো, তওবা নাসুহা অর্থ হলো খালেস, হলো খালেস তওবা করা, একনিষ্ঠ, নির্ভেজাল, আন্তরিক ভাবে তওবা করার নাম হচ্ছে তওবা নাসুহা। এ ব্যাপারে তাফসীর এসেছে ইবনে আব্বাস থেকে, ইবনে উমর থেকে, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে, তওবা নাসুহা অর্থ হলো খালেস তওবা। তো যাই হোক, এইভাবে তওবা করতে হবে। তওবা করলে লাভ কি? আমরা তো ফায়দা ছাড়া বুঝি না, আমাদের যাদের জায়গা হচ্ছে না, উপরে মসজিদের দোতলায় জায়গা আছে, মসজিদের দোতলায় চলে যান, মসজিদের উপর তলায় চলে যান, মসজিদের উপর তলায় জায়গা আছে। এবার যে বলতেছিলাম, তওবা যে করব, আমরা তো ফায়দা ফায়দা আছে তো আমরা কাট ফেলি আগে, পা বাড়াই, ফায়দা নেই তো আমরা নেই, এই না? ফায়দা আছে যেখানে আমরা আছি সেখানে, ফায়দা কি? আল্লাহ বলছেন এই আয়াতেই বলছেন অনেক ফায়দা, বলছে তুবু ইলাল্লাহ, তবে আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তওবা করলে লাভ কি? আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যে সাইয়্যাত গুনাহগুলো আছে, পাপগুলো আছে, ওগুলো মোচন হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ধুয়ে মুছে যাবে। তওবা করলে কি করলে, কি করলে? তওবা করলে, তাহলে তওবা করতে মৃত্যুর প্রস্তুতি অন্যতম প্রস্তুতি হলো কি? তওবা করতে হবে বেশি বেশি। আর তওবাতু তাজুব্বু মা কাবলাহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তওবাতু তাজুব্বু মা কাবলাহা, তওবা পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে, ধুয়ে মুছে, সাফ করে দেয়। আপনার আবার মনে হতে পারে, আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, এত অপরাধ, এত জিনা, এত সুদ, এত ঘুষ, এত এই কেড়েছি, সব গুনাহ কি মাফ হয়ে যাবে? আল্লাহ উত্তর দিয়েছেন, আল্লাহ বলেছেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। কার কথা বললাম? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদি, নবীকে বলছে, বলে দাও ও আমার বান্দারা, লা তাক আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নিজেদের নাফসের উপরে জুলুম করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, সুদ খেয়েছে, জিনা করেছে,
ব্যভিচার করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে, তাদেরকে বলে দাও। আল্লাহর ভাষ্য দেখেন, ইয়া ইবাদি, কত আদরের ডাক, হে আমার বান্দারা। আর আমরা একটু অন্যায় করলে, চুন থেকে পান, পান থেকে চুন খসলে কি করি, কি বাজে ব্যবহার করি বাড়ির ছেলেদের সাথে, কাজের ছেলেদের সাথে, কাজের লোকদের সাথে, আমার মানে অফিসে যারা কাজ করে ছোট নিচু পর্যায়ে তাদের সাথে কি রাফ মানে ব্যবহার করি, কি শ্লাস করি, গালি গালাজ করি। আর আল্লাহ আমাদের এই পাপিষ্ট গুণাগার সুৎকর ঘুষকর জিনাকারীদের সাথে বলছে, ইয়া ইবাদি, এ আমার বান্দা, কি আদরের ডাক, কি আল্লাহ তুমি আদর ভরে ডেকেছো, বলেছো, অ্যাড্রেস করেছো, কি বলতে চাইছো। আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ্যস নেতে বান্দা বান্দিরা, ও বান্দা বান্দিরা, তোরা পাপিষ্ট হতে পারিস, তোরা অন্যায়কারী হতে পারিস, জালেম হতে পারিস, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হইস নে, কারণ ইন্নাল্লাহা ইগফিরুদ-দুনুবা জামিয়া, কারণ আল্লাহ সকল প্রকার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবারা কি সাহাবা, সব সাহাবারকে সাহাবী হয়ে জন্মেছে নাকি মূর্তি পূজক ছিল, অগ্নি পূজক ছিল, নবীর হত্যা করতে এসছে সাহাবারা, তারাই তো সাহাবা, তাদের মাফ হয়নি, আমাদেরও মাফ হবে। শিরিকের ভিতরে নিমজ্জিত আছে, তাকে দাওয়াত দেন, তাকে বুঝান, সে যদি ফিরে আসে তাহলে তার শিরিকের গুনাহ মাফ। বিদাতের মধ্যে নিমজ্জিত আছে, বিদাত তাকে বুঝান, বিদাতের ভয়াবহতা বুঝান, বিদাত শিরিক ছাড়লে তার লাভ কি এটা বুঝান, সে যদি ফিরে আসে সব গুনাহ মাফ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটা নমুনা পেশ করে এই বিষয়টা শেষ করব। আমাদের আদর্শ কে বলুন তো, আদর্শ কে, রসুল, আদর্শ রসুল, একটু পরীক্ষা নেব নাকি, সবাই তো বাড়াতে মন চাচ্ছে গো, শেষ তো দেখা যায়। আমাদের রসুল আদর্শ, দেখি একটু পরীক্ষা নিয়ে যায় গোয়ালখালীর খুলনার লোক, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ কে, কে বললেন, আদর্শ মানে কাকি, যার অনুসরণ অনুকরণ করা হয়, তার কাজ করা হয়, তাই না? তাহলে দেখি একটু পরীক্ষা নিয়ে যায়, যুবকরা আছো তো, যুবকরা একটু শুনো, আপনারা শুনেন, মা বোনরা শুনেন, সব ব্যাপারে আমাদের আদর্শ কে, নবী। যদি আমাদের বাংলার মুসলমানদেরকে জিজ্ঞেস করি, ও ভাইরা কোন আকীদার লোক, কি বলি, চিশতিয়া, কাদেরিয়া, সারওয়ারিয়া, হেই নকশবন্দিয়া, বলি না, বলি কি না, আদর্শ মানলাম কার, আকিদা কার, চিশতিয়ার, কাদেরিয়ার, কাদেরিয়া চিশতিয়াকে নবী গেল, ও ভাই এখানে নামাজ পড়েন যে, এই হাত উত্তোলন করেন না যে, আমিন বলেন না, কারণটা কি, বলে ইমাম হানাফির নামাজ পড়ি, ইমাম শাফির নামাজ পড়ি, ইমাম মালিকের নামাজ, হাত ছাড়েন কেন, বলে ইমাম মালিক ছাড়ছে। নবী বলল, ও যারা ব্যাংক ব্যালেন্স প্রশাসন চালাচ্ছ, এই যে নিয়ম রীতিনীতি, এটা কোথায় পেয়েছো, বলো, ও লম্বা লম্বা মানুষ আছে না, সাদা সাদা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ওরা যেভাবে আমাদের নোট দিয়েছে ওইভাবেই চলছে, বলে ও তাই, তারই তো ভালো, মানে সাংস্কৃতিক অঙ্গ বিরাট একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেক্টর, তাই না, বলে সাংস্কৃতিক অঙ্গনের খবর কি ছেলেরা, যুবকেরা, কিশোরেরা, বলে ছেঁড়া প্যান্ট পরিস কেন, বলে এটা রোনাল্ডো, বলে হাফ চুল কাটা কে, কারেন্ট কি চলে গেছে নাকি, না টাকা কম পড়ছে, বলে এটা শাহরুখ খান কাটছে, বলে ওই মেয়ে এই যে ড্রেস পরছে এটা কে, বলে এটা পাখির জামা, এটা বলে এটা শকুনের জামা, শকুন সিরিয়ালে পড়ছে তাই পড়ছি, ও বোন এই শাড়ি পরো কে, বলে ও কুত্তা সিরিয়ালের নায়িকা পড়ছিল তাই আমি পড়ছি, এইটাই কিনে দিতে হবে, তা নাহলে আত্মহত্যা, সুইসাইড করছি, কই রসুল, কই রসুলকে পাইলেন কোথাও, আদর্শ না বললেন, ওই মুসলমানের দল সবাই তো বলছে রসুল আদর্শ, আকিদা দিলেন একজন রে, নামাজ দিলেন একজন রে, সংস্কৃতি অঙ্কন দিলেন একজন রে, সব দিলেন ভাগ করে, আর কিয়ামতের দিন যখন বিপদ সাফাত দরকার, জান্নাত রসুল বাঁচাও, তো সাফাত করে দাও, রসুল পরীক্ষা নেবে না, একটু উদাহরণ দেই, একটা তো কোরআন হাদিসের বাইরে যায় না, একটু উদাহরণের জন্য একটু বাইরে চলে যায়, এলাকার যখন কোন এই যে চ্যাংড়া প্যাংড়া ছেলে যুবকরা ইয়াবা খায়ে বা কি বলে গাঞ্জা টেনে ধরা পড়ে, তখন বাপ মা কই চলে যায়,
কাউন্সিলর কাছে, এমপির কাছে, নেতার কাছে, নেতা কি বলে ছেলেটা কি রে, কোন মার্কার লোক, কোন কোর্টের লোক, কোর্ট যদি কালো হয় থানায় যায় ফোন, ওই এসআই ওসি স্যার বেটা আমার আদর্শের লোক, আর যদি আমগো মতো পার্টি হয় কোর্ট ছাড়া, আর এই অবস্থা বলবে প্লিজ ওয়েট অ্যান্ড সি, প্লিজ ওয়েট অ্যান্ড সি, দেখছি বিষয়টা, অপেক্ষা করেন, অপেক্ষা করেন, বলতে বলতে আমার ডিম থেরাপি, চাল থেরাপি, পানি থেরাপি দিয়ে আমার জীবন শেষ, কেমন দিন তো এরকম হবে, ওই উম্মত সবই তো বলে উম্মত, চোর সর বাটপার চিটার কাফের মুশরিক সবাই তো নবী, বলবে প্লিজ ওয়েট অ্যান্ড সি, দেখি বিষয়টা, ওই তোর নামাজ কেমন ছিল, তোর আকিদা কেমন ছিল, তোর এই কেমন ছিল, মুহাম্মাদি তরিকায় মুহাম্মাদি ছিল, আকিদায় মুহাম্মাদি ছিল, নামাজে মুহাম্মাদি ছিল, সংস্কৃতিতে মুহাম্মাদি ছিল, ওকে গো যা তোর জন্য সাফা, আর যদি এরকম ভাগ ভাগ করে দেয় বলবেন প্লিজ ওয়েট অ্যান্ড সি, আর হাসান মাঝে দুনিয়ার প্লিজ ওয়েট অ্যান্ড সি যদি এই অবস্থা হয় থেরাপির, আর হাসরের থেরাপিটা কি হবে বুঝে নিয়ে, তাহলে কি বলতেছিলাম, নবীকে আদর্শ মানি, নবীর তওবার অবস্থা শুনবেন, নবী কতবার তওবা করতেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আরে সময় দেখি শেষ হয়ে গেল, দুইটা পয়েন্ট বলে পারলাম না রে, আপনাকে শোনাইতেই পারলাম না কিছু, যেটা বলতেছিলাম নবী বুখারীর হাদিস আবু হুরায়রা থেকে ওয়াল্লাহি লা আস্তাগফিরুন্না, কি বলে আবদুল্লাহ সাথে মন অন্যদিকে চলে গেছে, টাইম শেষ হয়ে যাচ্ছে, তো আল্লাহ নবী বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আখরাজাহু আল বুখারী, বুখারীর হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি দিনে 70 বারের অধিক তওবা ইস্তিগফার করি, নবীর গুনাহ ছিল নিষ্পাপ নিষ্কলুষ পূত পবিত্র, নবী দেখেন কি অবস্থা, আর আমাদের কি অবস্থা, আমাদের কি অবস্থা, অধিক 70 বার না, কতবার, আরেকটা হাদিস নেন, আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজির হাদিস, তিরমিজিতে এসেছে মুসনাদে ইবনে আবি শাইবা মুসনাদে ইমাম আহমদের হাদিস, হাদিসটি এরকম, আল্লাহর নবীর সাহাবী ইবনে উমর বলছেন ওয়া ইন কুন্না লা নাউদু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিস ওয়াহিদ ক্বাবলা আন ইয়াকুম ইয়াকুল রাব্বি ইগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম, ইবনে উমর বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন বৈঠকে বসতেন, মাজলিসে বসতেন, আমরা দেখতাম গুনতাম ওয়া ইন কুন্না নাউদ্দু গুনতাম, কতবার নবী তওবা ইস্তেগফার পড়ে বলতে 100 বার পড়তেন, কতবার, আর আমরা যদি একটা বৈঠকে বসি চায়ের স্টলে হোক কোন এক অনুষ্ঠানে, আমাদের কমপক্ষে 200 বার তওবা ইস্তেগফার পড়া হয় নাকি, একটু কম হয় 150 বার আমাদের বৈঠকগুলো, আরে ভাই বলিস না, দেশটা রাজনীতি শেষ হয়ে গেল, অর্থনীতি শেষ হয়ে গেল, সমাজ শেষ হয়ে গেল, মানে বিশাল বিশাল শিক্ষিত, অর্থনীতির পুরো ডক্টরেট, সমাজনীতির উপরে ডক্টরেট, সব নিজের উপরে, এত বড় পণ্ডিত, এত বুঝে, খালি হাসিনার কাছে যায় না, উপদেশটা বানাইতে পার, তওবা নেই, ইস্তেগফার নেই, জিকির নেই, আজকার নেই, উনি এত বড়, আবার যদি বলে সিগনেচার দেন তিনটা কলম ভাঙবে, কয়টা কলম ভাঙবে, একটাই হইতো না, আবার দেখবেন স্টলে বসে মজলিসে বসে এই হয়েছে সেই হয়েছে দেশে হয়েছে ছেলে মেরে, এইগুলো থাও কথা, ফালতু কথা, যেগুলো নিষ্প্রয়োজনীয় কথা, তওবা ইস্তেগফার নেই, বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন তার গুনাহ মাফ হবে, আর গুনাহ মাফ হলে কবরের আযাব মাফ হবে, আর কবরের আযাব যখন মাফ হয়ে গেল বুঝে গেলেন যে আপনি ডাইরেক্ট চলে যাবেন, তাই না, ব্যাপারটা ইজি হয়ে যাবে জান্নাতে যাওয়া, তাহলে দ্বিতীয় প্রস্তুতি কি ছিল, তওবা বেশি বেশি করবেন, সংক্ষেপ করতে হচ্ছে খালি, আর 5 মিনিট বলবো না শেষ করে দেবো, শেষ করে দিলে আমি চলে যাই, আল্লাহ ভরসা শেষ করে দিই, অন্য আরেকদিন এসে বলবেন, নাকি 5 মিনিট সময় দিবেন বলেন, 5 মিনিট সমস্যা নেই তো, দ্বিতীয় তৃতীয় প্রস্তুতি, তৃতীয় প্রস্তুতি হলো এই যে আল্লাহ আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ কান দিয়েছেন, এগুলোকে যথাযথ সুন্দরভাবে ব্যবহার করতে হবে, ভাইয়েরা বোনেরা যুবকেরা শুনেন, আল্লাহ এই যে চোখ কান হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে এগুলো সুন্দরভাবে ব্যবহার করতে হবে, তাহলে মৃত্যুর প্রস্তুতি আপনি ঠিক মতো নিলেন, এগুলো যদি অপব্যবহার করলেন তো বিপদ, তাহলে ফেসে গেলেন, এই যে একটু চোখ দেখাতে যাই 2 মিনিটও দেখেন আপনারাও যান, এই যে কানে একটু এই যে মাহফিলের সিজনে ঠান্ডায় বেশি ইয়ে হয়,
কান দেখাতে গেলাম 2 মিনিটের কম, 1 মিনিট কয় সেকেন্ড দেখছি, আমি দেখছি ঘড়ি ধরে 1000 টাকা। যেই কবার গেলাম একবার শুধু বলার পরে 800 টাকা নিল, আর সব খালি 1 মিনিট দেখে 1000 টাকা নেয়, এই চোখে গেলে 1000 টাকা। এখন সে ব্রিগেডিয়ার জেনারেল কি বলে ডাক্তার, আর এবার গিয়ে শুনি 1500 টাকা নিচ্ছে, একটু দেখে দেয় চোখে লাইট মেরে একটু কি লিখে দেয়, আর যিনি চোখ দিলেন কত নিচ্ছে আপনার কাছ থেকে, চোখ দেখে যদি 1500 টাকা, শুধু দেখলেই 1500 টাকা নেয়, আর যিনি চোখ দিলেন হাত দিলেন পা দিলেন টাকা নিচ্ছে আপনাদের কাছ থেকে। হ্যাঁ ও চাচা, চাচা ঘুমাই গেল, চাচা চাচা যদি আমি বলি আপনার 2টা চোখ আমার 2 কোটি টাকায় দিবেন, দিবেন, বুড়া তো হয়ে গেছে আর কি দেখতে করতে কিছু বাকি নেই, যদি বলে আপনার 20 কোটি টাকা দেবো কেউ দিতে রাজি না, এত দাম তার মানে, তার মানে কত দাম, আর এই চোখ দিয়ে কি করছি, চোখ দিয়ে ছেলেরা যুবকেরা সারাদিন জিবির অপার পাচ্ছে, ডিজিটালাইজড হয়েছে, স্মার্টনেসে যাচ্ছে দেশ, আর খালি ছেলেরা মেয়েরা মোবাইল মোবাইল, এটা আল্লাহ আল্লাহ মাফ করবে, ডিজিটাল হয়ে যে ফিতনা, আর স্মার্ট হলে যে কি হবে বুঝেন, এখন তো ছেলেরা ঘরে আছে বিপদে আছি আমরা, আর স্মার্টনেসে গেলে ঘরে রাখা কঠিন হয়ে যাবে, সব সময় মোবাইল সব সময় টিভিতে কি দেখি, নাচ গান মিউজিক এই সেই, আর হালকা পাতলা হয়তো বা কখনো ওয়াজ শুনি কখনো বা কোরআন তেলাওয়াত দেখি, আবার চোখ দিয়ে দেখছি কান দিয়ে শুনছি এই অবস্থা, আর আল্লাহ কি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বললেন ইন্নাস সামা শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদ বিবেক অন্তঃকরণ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলো সম্পর্কে কিয়ামতের দিন হিসাব দিতে হবে, চোখ দিয়ে কি দেখেছি কান দিয়ে কি শুনেছি, মা বোনেরা শুনেন খালি যাচ্ছি, এই যে সিরিয়াল দেখেন আর এই যে নাটক এই সেই কত কি দেখেন, এই যুবকেরা তোরা রাস্তায় বসে বসে খালি মোবাইলে যে কি দেখিস, সব যুবকেরা দেখবেন রাস্তায় অন্ধকারে বসে বসে খালি কোরআন পড়ে, নাকি কোরআন পড়ে না, তাই না, ওয়াজ শুনে, এমন ওয়াজ শুনে আপনি জেন দেখেন বন্ধ করে দিবে, আবার এখনকার যুবকরা তো আরো ভদ্র, ইমাম বুখারীর আদর্শ, আমরা আহলে হাদিসের ছেলে, আহলে হাদিস ইমাম বুখারীর ঘটনা শুনেছে, যখন রাস্তা দিয়ে চলতো কান বন্ধ করছে, চলতো কানে আঙুল দিয়ে, কারণ কি ওই ফালতু কথা গালি গালা যা শুনে ওরা মুখস্থ হয়ে যায়, তো আমাদের যুবকেরা হয়েছে তাই, দেখবেন এই যে গাড়িতে আসছি চলছে ফিরছে কানে সবসময় 2টা জিনিস লাগাই রাখে, যাতে কোনো ফালতু কথা গিবত বর্ণনা কানের ভিতরে না ঢুকে, তাই তো নাকি, তাহলে কি ওই দিয়ে কি করে, গান শুনে মিউজিক শুনে এইগুলো শুনে ভুলে যায় যে আমাদের এই কান সম্পর্কে হিসাব দিতে হবে, এই চোখ সম্পর্কে হিসাব দিতে হবে, বিবেক সম্পর্কে, হক জানার পরে মানলেন না, হক জানার পরে প্রচার কোনো কাজ করলেন না, প্রচার করলেন না, এগুলোর ব্যাপারে হিসাব নিকাশ আছে, তারপরে হাত পাকে যেমন ইচ্ছা ব্যবহার করছি, এগুলো দিয়ে জুলুম করছি, এগুলো দিয়ে সুদ নিচ্ছি, এগুলো নিয়ে ঘুষ নিচ্ছি, এগুলো নিয়ে অপরের শরীরে স্পর্শ করছি অবৈধ ভাবে হারাম ভাবে, এই পা দিয়ে হেঁটে গিয়ে অন্যের ঘরে গিয়ে অবৈধ কাম করে আসছি, অফিসে গিয়ে অন্যায় করছি, এই পা দিয়ে অন্যের উপরে অন্যের জমি দখল করছি হেঁটে গিয়ে, সবের খবর আছে, আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. কিয়ামত الدين আল্লাহ বলছেন কিয়ামত الدين বিচার 20-এর বেশি নেব না, 20 মন তো গেলে হবে, তো 20-এর বেশি নেব না ইনশাআল্লাহ, দেখেন কিয়ামতের দিন কি অবস্থা হবে দেখেন না, দুনিয়া চোর ধরলে আপনি দেখেছেন চুরি করেছে তাই তো ধরেছেন, তাই না, তারপরে চোর ধরলে কি স্বীকার করে, মনে হয় যে আপনি ধরেই বিপদে পড়েছেন, এরকম ভাব নাই না, কিয়ামতের দিন আমরা এরকম করব, আল্লাহ যখন দেখো সামনে দাও দাও করে জ্বলছে আগুন জাহান্নাম চাও উপায় নেই, তখন আল্লাহর সাথে বার্গেনিং করব, তর্ক বিতর্ক করব, মিথ্যা বলবো, আল্লাহ বলছে এসবের আমার দরকার নেই, মুসলিম শরীফে এসেছে হাদিসে গেলাম না, কি করবে আল্লাহ বলছে আলি আমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ করে দে, মুখ দিয়ে তো এগুলো করবি, মুখ বন্ধ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, হাত দিয়ে কি কি করেছো,
হাত দিয়ে কার স্পর্শ করেছো, কাকে ধরেছো, কার জমি দখল করে নিয়েছো, জমি দলিল করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, ধরলে হাজার কোটি, ধরলে হাজার কোটি, দেশটার শেষ করে দিল রে, ধরলে হাজার কোটি, এগুলো তো হাত দিয়ে এ করেইছে করছে, হাত বলে দিবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষ্য দিবে যে আমার দ্বারা হেঁটে গিয়ে মসজিদে খুতবা শুনেছিল, আমার দ্বারা হেঁটে গিয়ে ওয়াজের মাহফিলে গিয়েছিল, আমার দ্বারা হেঁটে গিয়ে পরিবারের জন্য রুজি রুটি ইনকাম করেছিল, খুব ভালো করেছিল রে। আবার ওই পা বলে দিবে আমার দ্বারা হেঁটে গিয়ে রাতে ওকে ঘরে সম্ভ্রম, অমুকের নারীর সম্ভ্রম নষ্ট করেছে, ইজ্জত নষ্ট করেছে, অমুককে গিয়ে মেরেছে, অমুককে গিয়ে অস্ত্র দিয়ে আঘাত করেছে, সব বলে দিবে। তাহলে এই হাত পা গুলো ঠিক করতে হবে। আর একটা হাদিস বলে শেষ করছি, সেটা হচ্ছে বুখারীর হাদিস, আন সাহাবী বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنه। আল্লাহর নবী বলছে যে ব্যক্তি আমার জন্য দুইটা জিনিসের জিম্মাদার হবে, ইনসিওর করবে যে অপব্যবহার করেনি, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। একটা হচ্ছে বাইনা লাহিয়াইহি, এই যে জিহ্বা মুখ এইটুকু, এইটুকুর বেশ ইনসিওর করতে হবে যে ভালো ব্যবহার হয়েছে। আমরা হিসাব করি না, ভুলে যায়। আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমাদের মুখ থেকে যে শব্দটা বের হয় এটা কিন্তু ফেরেশতারা লিখে রাখে, সংরক্ষণ করে রাখে, এর পরে হিসাব নিকাশ হবে, তাই না? ঠিক আছে। আর মা বাইনা রিজলাইহি, দুই ঠ্যাঙের মাঝে যেটা আছে এটাকে মানে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ আমাদেরকে মৃত্যুর জন্য সুন্দরভাবে মানে সুন্দর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। যে কাজ করলে, অপকর্ম করলে, পাপ করলে জাহান্নামে যাওয়া লাগবে, আমাদের আজাবের কারণ হবে, সেগুলো থেকে আমাদের